নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব স্পেশাল মাটন কারি। তার জন্য আমার লাগবে মাটন 500 গ্রামের একটু বেশি, আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগবে। ওগুলো আমি দেখাচ্ছি পরে যখন দেব। আর এখানে আমি কিছু শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি। এগুলো আমি শুকনো খোলায় জাস্ট ফ্রাই করে নিয়ে এগুলো গুঁড়ো করে নেব। তারপরে তার মধ্যে দেব, এই গুঁড়ো মশলাগুলোর মধ্যেই দেব রসুন, টমেটো, কাজু বাদাম, আদা, এগুলো দিয়ে সব দিয়ে পেস্ট করে নেব। আর এই যে পেঁয়াজ দুটো রেখেছি, পেঁয়াজ দুটোর বেরেস্তা করে নেব। লাগবে আমার ফোড়নের জন্য একটা তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই স্পেশাল মাটন কারি আজ আমি তৈরি করছি কিভাবে। জাস্ট ফ্রাই করে নেব, হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে রেখে দিলাম মশলাগুলো। পেঁয়াজ দুটো আমি কেটে এইভাবে ছাড়িয়ে রেখেছি যাতে বেরেস্তা করার সময় একে অন্যের গায়ে লেগে না যায়, বেশ ছাড়া ছাড়া যেন থাকে, ভাজতেও সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি বেরেস্তাটা তৈরি হয়ে যায়। এবার আমি প্রেশার কুকারে সাদা তেল দিয়ে দেবো, খানিকটা গরম হলে পেঁয়াজটা দিয়ে ভেজে তুলে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাটাকে আমি জল ছাড়াই একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। বেরেস্তাটা এইভাবে আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, এবার এটা আমি দিয়ে দেব। এবার আমি ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ রেখেছিলাম, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার একে একে মাংসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। হালকা ফ্রাই করে নিতে হবে। চার পাঁচ মিনিট হাই ফ্লেমে একটু ফ্রাই করে নিয়ে এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচের একটু কম, কাশ্মীরি লঙ্কা 1.5 চামচ মতো,
লাগলে আবার দেওয়া যাবে। দেখ চামচ মতো আমি লবণ দিয়েছি। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মিক্সি ধুয়ে আমি একটু জলটাও দিয়ে দেবো। কিন্তু আমি কোন রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা পেস্ট করাতে তাতেই মোটামুটি ঝাল ঠিকঠাকই হয়ে যাবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসেছে। এবার একটু জল দিয়ে দেবো। প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি 4-5টা হুইসেল দিয়ে নেব। সামান্য একটু কেওড়ার জল দেব। কেওড়ার জলটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব। স্পেশাল মাটন কারি রেডি অ্যান্ড সার্ভ। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন সবাই।